অসুস্থ বোধ করে আবারও হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তালুকদার আব্দুল খালেকে ফের আস্থা খুলনাবাসীর বরিশালের নতুন নগর পিতা নৌকার আবুল খায়ের আবদুল্লাহ। আমি তাদেরকে উৎসর্গ করলাম আপনাদের প্রতি দেওয়ার সকল অঙ্গীকার সমূহ পর্যায়ক্রমে আমি বাস্তবায়ন করতে সচেষ্ট থাকব। খুলনা বরিশালে ফল প্রত্যাখ্যান ইসলামী আন্দোলনের, সিলেট রাজশাহীতে নির্বাচন বয়কট, সুষ্ঠু ভোটের দাবি সিএসি। ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাগরিক সেবা নেই ঢাকা দক্ষিণের 66 নম্বর ওয়ার্ডে ঢাকনাবিহীন ম্যানহোল আর মশার উপদ্রব্য অতিষ্ঠ এলাকাবাসী। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহানমণি। এবার বিস্তারিত, অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত 1:35 খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় ভুগছেন। নতুন করে জটিলতা এড়াতে তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত 4 মে চিকিৎসা শেষে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সিটি নির্বাচনের খবর, খুলনাবাসী ফের আস্থা রেখেছে তালুকদার আব্দুল খালেকের উপরই। সিটি নির্বাচনে এ নিয়ে তৃতীয় দফায় নগরপিতা হলেন এ নৌকার প্রার্থী। 1,54,825 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থীকে প্রায় 95,000 ভোটের ব্যবধানে হারান তিনি। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়াল পেয়েছেন 60,064 ভোট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তালুকদার খালেক। খুলনা থেকে তৌফিক মাহমুদ, মুন্না এবং মোহাম্মদ অসীমের তথ্যছবিতে আরও জানাচ্ছেন শুভশ্রী রায়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের উপর আবারও আস্থা রাখলেন খুলনাবাসী। বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল আওয়ালকে পরাজিত করে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হয়েছেন তৃতীয়বার। তালুকদার আব্দুল খালেক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সর্বাধিক ভোট 1,54,825 ভোট পেয়ে সর্বাধিক ভোট পাওয়ার কারণে আমি তাকে বিজয়ী ঘোষণা করলাম। ঘোষিত ফলাফল অনুযায়ী 289 কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন 1,54,825 ভোট। প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আওয়াল পেয়েছেন 60,064 ভোট। খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। সোমবার বিকালে ভোট গণনা শুরুর পর থেকেই তালুকদার আব্দুল খালেকের এগিয়ে থাকার খবর আসতে থাকে। নির্বাচনের ফল ঘোষণার পর তাকে ঘিরে বাড়তে থাকে উচ্ছ্বসিত জনতার ভিড়। টানা জয়ে তালুকদার আব্দুল খালেক খুলনাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সেই আস্থা বাস্তবায়ন করার জন্য আমার সমস্ত কিছু আমি খুলনাবাসীর জন্য উৎসর্গ। প্রতিশ্রুতি দেন নগর উন্নয়নের ধারা অব্যাহত রাখার। তারা আমারে পুনরায় দ্বিতীয়বারের মতন খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব দিছে এবং আমাদের চলমান যে কার্যক্রম এটা যাতে সমাপ্ত করে সেগুলো। 1952 সালের 1 জুন বাগেরহাটের মল্লিকবেড় গ্রামে জন্ম তালুকদার আব্দুল খালেকের। স্কুল জীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই কেটেছে খুলনায়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বরিশালের নতুন নগরপিতা হলেন আবুল খায়ের আবদুল্লাহ সেরনিয়াবাদ। নৌকা প্রতীকে 87,808 ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থীকে প্রায় 54,000 ভোটে হারান তিনি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুফতি ফয়জুল করিম পান 34,345 ভোট। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নতুন বরিশাল বিনির্মাণে কাজ করার অঙ্গীকার করেন খায়ের আবদুল্লাহ। বরিশাল থেকে সহকর্মী মাসুদ মোসাহিদ এবং রাহাত খানের তথ্যছবিতে আরও জানাচ্ছেন জুবাই রাজিন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয় বরিশাল সিটির ভোট। সোমবার সকাল থেকেই কেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবশ্য দুপুরে কিছুটা উত্তেজনা ছড়ায় নগরীর 22 নম্বর ওয়ার্ডে। এখানে হাতপাখার মেয়র প্রার্থী ফয়জুল করিমের উপর হামলা হয়। অভিযোগ করেন পরিকল্পিতভাবে তার উপর হামলা করেছে আওয়ামী লীগের কর্মীরা। কেন্দ্র পরিদর্শন করতে সেখানে গিয়ে দেখে আওয়ামী লীগের লোক ভিতরে। আমি পিজিএন অফিসারকে বললাম যে ভিতরে এই সমস্ত লোক কেন। এরপর তাদেরকে বের হয়ে আসতেছি, আর মধ্যে আওয়ামী লীগের লোক তর্ক বিতর্কের মধ্যে মাঝখানে আমাকে আক্রমণ করছে। ভোট শেষ হওয়ার 4 ঘন্টার মধ্যেই আসে চূড়ান্ত ফল। নতুন নগরপিতা পান বরিশালবাসী। নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন জনাব আবুল খায়ের আবদুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী। উনি ভোট পেয়েছেন 87,808। 126 কেন্দ্রের প্রাপ্ত ফলে 87,808 ভোট পান নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাদ। প্রতিদ্বন্দ্বী হাতপাখার ফয়জুল করিমকে হারান 54,000 ভোটে। ফল ঘোষণার পর এমন উল্লাস ছিল খোকন সেরনিয়াবাতের সমর্থকদের। জয়ের জন্য বরিশালবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাতেই নগরীর সদর রোডে নিজ নির্বাচনী কার্যালয়ে ব্রিফ করেন নতুন নগরপিতা। এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায়। সাথে সাথে এই নগরীর সকল ভোটার, জনগণ এবং আমার দলীয় সকল নেতা কর্মী যারা নির্বাচনের সাথে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সদস্য সহ সাংবাদিকগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজনীতিতে খুব পরিচিত মুখ নন আবুল খায়ের আবদুল্লাহ। তার বাবা আব্দুর রব সেরনিয়াবাদ 75-এর 15ই আগস্ট নিহত হন। আবুল খায়ের আবদুল্লাহ ওই রাতে দুপায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, ভাগ্যক্রমে বেঁচে যান। কয়েক বছর দেশের বাইরে এবং খুলনায় নিজের ব্যবসা বাণিজ্য নিয়েই অনেকটা নিভৃতে ছিলেন তিনি। তবে মাঝে মধ্যে আসতেন বরিশালে এবং এলাকার লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করতেন। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোটে কারচুপির অভিযোগ এনে বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি মোহাম্মদ রেজাউল করিম। সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই সিলেট রাজশাহী সিটি নির্বাচনে বয়কটের ঘোষণা দেন তিনি। একই সাথে সরকার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। সুষ্ঠু নির্বাচন এই সরকারের অধীনে এটা কখনোই আমরা আশা করতে পারি না এবং বিগত দিনে হয় নাই, যার কারণে এই সরকার পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের আমরা দাবি পদত্যাগের দাবি জানাচ্ছি। রাজশাহী এবং সিলেটে যে আমাদের এখন প্রার্থী রয়েছে তাদের নির্বাচন থেকে আমরা বয়কটের ঘোষণা করছি, আর খুলনার ফলাফলকেও আমরা এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান ঘোষণা করছি। আগামী শুক্রবার দিন বাদ জুমা সারা দেশব্যাপী আমরা এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করব, এই কর্মসূচি ঘোষণা করছি। খুলনায় ভোট গ্রহণ হয়েছে 42-45%, আর বরিশালে এ হার 51%। এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান। সিসি বলেন, কিছু কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার পর দ্রুত কমিশন ব্যবস্থা নিয়েছে। দুই সিটির পুরো ভোট গ্রহণ ক্লোজ সার্কিট ক্যামেরায় মনিটরিং করা হয় বলে জানান হাবিবুল আউয়াল। ফল ঘোষণার রাতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান সিসি। আমরা এই ধরনের কোনো ঘটনা দেখিনি, কিন্তু আমরা যেটা দেখেছি আপনারাও দেখেছেন, আমরা সন্তুষ্ট বোধ করছি যে সার্বিকভাবে যে নির্বাচনটা আজকে হয়েছে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ বেশ কতগুলো নির্বাচন, তার মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন এবং কক্সবাজারের পৌরসভা হলেও সেটাও বেশ গুরুত্ব বহন করেছে।
এবং সার্বিকভাবে নির্বাচনগুলো বেশ সুশৃঙ্খল আনন্দমুখর পরিবেশে হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া আমরা সর্বক্ষণ প্রত্যক্ষ করেছিলাম, সেখানেও আমরা ইতিবাচক সংবাদগুলো পেয়েছি। দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। এদিকে ভোট সুষ্ঠু হয়নি বলে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন বয়কট করেছে বলে মনে করে নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ। দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নির্বাচনে ইভিএম ব্যবস্থা বাদ দিয়ে পুরনো পদ্ধতি চালু করারও পরামর্শ দেন তিনি। সিটি কর্পোরেশন নির্বাচন হওয়া প্রয়োজন ছিল নিখুঁত, তাহলে কি দেখা যাচ্ছে সেটা হলো না, অন্তত সহিংসতাটা হওয়া উচিত ছিল না। এজেন্টরা এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি, এই কথাগুলো যেমন আমরা শুনেছি। সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে ইভিএম কাজ করেনি অনেক জায়গায়, তাহলে এই নির্বাচনটাকে কীভাবে দেখব, এটা সুব্যবস্থায় না অব্যবস্থায়? যদি প্রার্থীরা শেষ পর্যন্ত নিজেদের প্রত্যাহার করে, তাহলে তো বলতেই হবে যে তাদের দৃষ্টিতে নির্বাচনটা ঠিক হয়নি। এই স্থানীয় সরকার নির্বাচনগুলো বা ছোটো ছোটো নির্বাচনগুলোর সফলতা বিফলতা জাতীয় পর্যায়ের নির্বাচনের উপরে কোনো অর্থ বহন করে না, কোনো প্রভাব ফেলে না। কেন? কারণ দুটোর ডাইমেনশন একেবারে আলাদা। তবে এইটুকু বলা যেতে পারে যে যদি ছোট নির্বাচনটাই আমি সুষ্ঠুভাবে না করতে পারি, তাহলে আমি কেমন করে আস্থা রাখবো যে বড় নির্বাচনটা হবে? নির্বাচন কমিশনের পুনরায় ভাবা উচিত ইভিএমটা ব্যবহার করবে কিনা। জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিটে যোগ দিতে আজ সকালে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। স্থানীয় সময় বিকেল 5:30টায় ফ্লাইটটি জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। 14 জুন প্যালাইস ডি নেশনস এ ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট 2023-এর প্ল্যানারিতে প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার কথা রয়েছে। এবারে দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ঢাকা দক্ষিণ সিটির 66 নম্বর ওয়ার্ডের ডগাইর এলাকা 2017 সালে সারুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হবার পর এলাকার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল নাগরিক জীবনের। অন্তর্ভুক্ত হবার কয়েক বছর অতিবাহিত হলেও মেলেনি কাঙ্ক্ষিত নাগরিক সেবা। সড়কে ঢাকনা ছাড়া ম্যানহোল ও মশার উপদ্রবে বিরক্ত এলাকাবাসী। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। ঢাকা দক্ষিণ সিটির 66 নম্বর ওয়ার্ডে প্রায় 3 লাখ মানুষের বাস হলেও এখনও অবহেলিত সেই এলাকা ও এলাকার মানুষ। নানা অব্যবস্থাপনায় নাজেহাল জনজীবন। আগাছাযুক্ত ডোবা আর ডোবার পচা পানিতে মশার নিরাপদ বাস। সম্প্রতি আবারও ডেঙ্গু প্রকোপ দেখা দেয় আতঙ্কিত এলাকাবাসী। এমন অবস্থায় ছোট শিশুদের রাখতে হচ্ছে সাবধানে। এদের সারাক্ষণ মশারি টানায় রাখতে হয়, চোখে চোখে রাখতে হয়, মশার জন্য ঘুমাইতে পারে না, কান্নাকাটি করে। সন্ধ্যার আগে এই দোয়াটা দেওয়া হয়, তখন মশা আরামে মানুষের ঘরের ভিতর ঢুকে। সব কিছুই বাদ, আপনি ব্যাটলে দৌড়াদৌড়ি করতে হবে, এত মশা। একই তো ঘনবসতি, তার উপর মশা এত বেশি যে কি বলবো, বলার বাইরে। এ এলাকায় সড়কে নেই ম্যানহোলের ঢাকনা, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন ছোট্ট শিক্ষার্থী সহ পথচারীরা। নৈশ প্রহরী যারা আছে ওদের পেট্রোল একটু বের বাড়াইলে হয়তো বা এটা চুরিটা রোধ করা সম্ভব। একটা স্কুলের বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কেউ অজান্তে যদি পড়ে যায় তাহলে তো বাচ্চাটা এটার মধ্যে পড়ে থাকবে, কেউ বলতেও পারবে। আবার সড়কে যেমন রয়েছে খানাখন্দ, কোনো কোনো মহল্লায় নেই সড়ক থেকে বাড়িতে হেঁটে যাওয়ার ফুটপাত। রাস্তা অবহেলিত, আমাদের চলাচলের তো খুব অসুবিধা। কি আসলো এই মনে হয় 1 ফুট পানি হয়ে যায় দোকানের উপরে, রাস্তার মধ্যে যে যাতায়াত করা যায় না। স্থানীয় কাউন্সিলর বলছেন এলাকা বড় হওয়ার কারণে মশা নিধনে দেখা দিচ্ছে ব্যাঘাত, আর চোরের উপদ্রবে নেই ম্যানহোলের ঢাকনা। চোর না থাকাতে আবার ম্যানহোলের ঢাকনাগুলিও, আর ম্যানহোলের ঢাকনা এমন চুরি হয়, আমরা পাহারা দিয়ে রাখি, তারপরেও মাঝে মধ্যে চুরি হয়। আমাদের এই এলাকায় নতুন, এই জন্য ওইভাবে সিসি ক্যামেরাটাও আমাদের ওইখানে বসে নেই, এই জন্য সমস্যা হইতেছে। ওষুধ দিতে ওই জায়গায় এক জায়গায় দিলে ওই ওই মহল্লায় আবার ফেরত আসতে বেশ অনেক দিন লাগে, তো এই সুযোগে মশা আবার ডানা বাঁধে এরা ডিম পারে।
দক্ষিণের 66 নম্বর ওয়ার্ডবাসীর আশা, কার্যকর পদক্ষেপে শিগগিরই মিলবে দুর্ভোগ থেকে মুক্তি। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।